সপ্তাহ ব্যবধানে আদা ও তেলের দাম কিছুটা কমলেও অধিকাংশ পণ্যের দামই বেশামাল। সেখানকার নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে নগরীর আম্বরখানা এলাকায় আছেন রিপোর্টার শাহ শরীফউদ্দিন। সরাসরি যাচ্ছি তার কাছে। আসলে নিত্যপণ্যের বাজারটা আমরা একটু বেসামালই বলতে পারছি সিলেটে। আমরা কালীঘাটে যেখানে আড়ত পাইকারি বিক্রি হয় সিলেটের, সেখানে আমরা খোঁজ নিয়েছিলাম। সেখানেও আমরা খোঁজ নিয়ে দেখেছি যে আসলে এখনও কিন্তু নিয়ন্ত্রণে নেই। এবং আমরা যদি খুচরা বাজারের কথা বলি, এই মুহূর্তে আছি হচ্ছে আম্বরখানা এলাকায়। এখানে আমরা খুচরা বাজারে দেখলাম যে দেশি পেঁয়াজ নেই, এবং আড়তেও আমরা খোঁজ নিয়েছি দেশি পেঁয়াজ নেই। অর্থাৎ সরকার থেকে যখনই দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে, তারপর থেকে কিন্তু সিলেটের বাজারে দেশি পেঁয়াজ উধাও। এবং যদি বলি আমরা আলুর কথা, আলু সরকার থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে 35 টাকা করে বিক্রি হওয়ার কথা, কিন্তু কোনোভাবেই কোনো বিক্রেতা কিন্তু 40 টাকার নিচে বিক্রি করছেন না, ক্ষেত্র বিশেষে 45 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং আমরা যদি বলি ভারতীয় যে আমদানি করা পেঁয়াজ যেগুলো, সেগুলোই বিক্রি হচ্ছে 65 টাকা 60 টাকা করে। এবং সেই সাথে যদি আমরা বলি ডিমের কথা, ডিম আমরা খোঁজ নিয়েছি বিভিন্ন দোকানে এই এলাকায়, আমরা আজ পর্যন্ত আমরা দেখছি যে 50 টাকার নিচে ডিম হালি প্রতি বিক্রি হচ্ছে না, সেক্ষেত্রে হচ্ছে অর্থাৎ 12.5 টাকা করে বিক্রি হচ্ছে। তবে আশার সংবাদ হচ্ছে যে কয়েকটি পণ্যের দাম গত এক সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে। যেমন আমরা যদি বলি 5 লিটারই সয়াবিন তেলের কথা, 5 লিটারই সয়াবিন তেল গত এক সপ্তাহ আগে দোকানিরা তারা বলছেন যে 820 টাকা করে বিক্রি করেছিলেন, এক সপ্তাহের ব্যবধানে 805 টাকা করে বিক্রি করছেন, 15 টাকা কমেছে। এবং হচ্ছে যে আমরা এখানে যদি বলি ডালের কথা, ডাল আমরা জেনেছি যে আসলে 100 টাকা থেকে নিয়ে সর্বোচ্চ প্রকার বেদে ডাল বিক্রি হচ্ছে 130 টাকা পর্যন্ত। এই যে ডালটি যেটি দেখছেন, এটি আসলে এখানে বিক্রি হচ্ছে 100 টাকা করে। চালের কথাও আমরা বলছি, চালও কিন্তু খুব বেশি একটি মানুষের সহনীয় পর্যায়ে নেই। এবং বিভিন্ন পণ্যের কথা যদি বলি আমরা, যেমন আমরা জেনেছি যে তবে আদার কথা, আদা কিন্তু কিছুটা সহনীয় পর্যায়ে আসছে। অর্থাৎ 210 টাকা করে বিক্রি হয়েছিল গত এক সপ্তাহ আগে, এখন 190 টাকা করে বিক্রি হচ্ছে। 5 লিটারের তেল যেটা বললাম, 805 টাকা করে বিক্রি হচ্ছে। তো মানুষ বলছেন যে আসলে নিত্যপণ্য কিন্তু এখনও তারা কিন্তু বেশামাল অবস্থায় আছে। সিলেটের আম্বরখানা থেকে নিত্যপণ্যের বাজারের আমার কাছে ছিল সর্বশেষ তথ্য। নিত্যপণ্যের দাম জানতে এতক্ষণ ছিলাম সিলেটে।